আমরা খুব ছোটবেলায় একসাথে জড়ো হয়েছিলাম, কি করে জানি না। তারপরে একদম পথ চলে এসে আমাদের মনে হলো যে গৌরবটা দারুণ হাইটে পৌঁছেছে, সবাই এই গৌরবকে ভালোবাসে, যারা বয়স্ক যারা তরুণ। তারা তরুণরা বিশেষ করে আমাদের সামনে আমাকে বলছিলেন যে কৌরব এরপরে আর বেরোবে না, এটা ভাবতেই পারছি না। যেন সবারই সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কৌরব কেন বেরোবে না, কি করা যায়, এই নিয়ে ভাবতে শুরু করেছেন। তো কৌরব যে মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছে, সেজন্য আমরা নিজেদের গর্বিত অনুভব করছি। আর কৌরব 100 যখন বেরিয়ে যাবে কিছুদিন পরে, আমার মনে হয় কৌরব 100ই তো ছিল, 100ই ঠিক। এবং এই পর্যন্ত আসার জন্য আপনাদের যে ভালোবাসা, আন্তরিকতা, আপনাদের লেখা এবং চর্চা দিয়ে, আপনাদের মেধা দিয়ে কৌরব বিবৃত করার যে ইচ্ছা আপনারা ব্যক্ত করেছেন, সেজন্য আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা যদি কৌরবকে ভালো না বাসতেন, যদি কৌরবের পাঠক তৈরি না হতো, পাঠক যদি কৌরবকে ভালো না বাসত, তরুণরা যদি কৌরবকে বহন না করত, তাহলে কৌরব এতদূর পর্যন্ত আসতে পারত না। এরা আপনাদের সবারই এই গর্ব আপনাদের আপনারা করতে পেরেছেন, এই জন্য আমাদের ধন্যবাদ জানাই। কৌরবের জয় হোক। কৌরব।